চলো, যেহেতু এনাদের থিম হচ্ছে ইচ্ছে পূরণ, তো ইচ্ছে পূরণ মানুষ ভগবানের কাছে গিয়ে সেই যে মানসিক করা বলে, তো সেগুলো এখানে দেখো ফুটিয়ে তোলার চেষ্টা করে যে কোনো কিছু ইচ্ছে পূরণের জন্য মানুষ ভগবানের কাছে গিয়ে চিন্তা ভাবনা আর থিমের সাথে সামঞ্জস্য রেখে এখানে দেবী মূর্তি তৈরি করা হয়েছে, সেটাও দেখো। সেলান্ডিয়ান সার্কেল, তো তোমাদের কাছে আর একটা পুজোর ভিডিও নিয়ে আমি এই মুহূর্তে হাজির হয়েছি, যে কালীঘাট নেপাল স্ট্রিট ভট্টাচার্য স্ট্রিট যে আছে, তো তার সামনে পাশাপাশি দুটো ভিডিও আছে, তোমাদের সাথে দুটো ভিডিও করবো, তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এবং বেশ মজাদার একটা দেখিয়েছিলাম যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কামার পুকুরের গেট, আর এই গেটটা হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠিক এর পাশেই হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে দুর্গা পর্যন্ত, চলো এর ভেতরে গিয়েও তোমাদের সাথে ভিডিও করি। তো এখানে দেখো যে কালীঘাট নেপাল ভট্টাচার্যের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো এখানে ওরা ব্যবহার করেছে, তো আর এখানে হচ্ছে বিগত বছরগুলো যে পুজো ওনারা উপহার দিয়েছেন সেগুলো এখানে রাখা আছে। এছাড়া রক্তদান এবং তো যেসব সামাজিক কাজকর্ম ওরা করে তো সেগুলো এখানে হ্যাং করানো আছে, তো এটা হচ্ছে ইচ্ছে পূরণ, এবারে ওদের চিন্তা ভাবনা। তো চলো যাই, এবং এটা পুরোটাই ছত্রি যে হয় তো সেই ছত্রি দিয়ে করা, তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ভিডিও করছি। আর হচ্ছে আবহাওয়া চলছে যে রামকৃষ্ণ মঠের যে আবহাওয়া সঙ্গীত, সেটা তোমরা জাস্ট ফিল করো, আমি যতটা সম্ভব পসিবল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিছু কিছু গাছ আছে যেগুলো রিয়েল গাছ, এগুলো যেমন রিয়েল গাছ, বাট উপরের গাছগুলো রিয়েল না। তো চলো, এখানে যে ওয়ালটা আছে সেটা মানে যে মানে ছাদের যে সিলিং আছে সেখানে দেখো ঘোড়া ঝুলছে, তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আরো ভিডিও করছি তোমার সাথে। আর এখানে আবহাওয়া সঙ্গীতটা জাস্ট হৃদয় ছুঁয়ে যাচ্ছে, যেটা রামকৃষ্ণ মঠের যে আবহাওয়া সঙ্গীত সেটা এখানে বাজছে। আর এখানে দেখো মানে পুরানো যেসব ঠাকুরগুলো হয় তো সেই ঠাকুরগুলো এখানে রাখা আছে, তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে করেছে রামকৃষ্ণ মঠ কামার পুকুর, চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। তো দেখো বেঙ্গল বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন, এবং এবারে ভাবনা হচ্ছে মাতৃকোষ, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমার সাথে ভিডিও করছি। তো চলো ভেতরে ঢুকছি, এখানে দেখো জয়রামবাটিতে যে শ্রী শ্রী সারদামা থাকতেন সেখানে এটা ফুটিয়ে তোলা মানে এটা ডেসক্রিপশন করা আছে, তো সেটা দেখো। আর এখানে দেখো এখানে একটা বাংলি লেখা আছে যে ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, জাস্ট তোমরা দেখো যে শ্রী শ্রী সারদা মায়ের বাণী এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এনারা। সেই জয়রামবাটি কামার পুকুর এটা ওরা এখানে ফোটাতে চেয়েছে, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আরো দেখাই। আর কোথাও জানো সত্যি মনে হবে যারা জয়রামবাটি বা কামারপুকুর গেছো তারা জানো যে ওখানকার পরিবেশটা কীরকম, তো এখানেও সেই পরিবেশটাকে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানকার শিল্পী, তো অবিকল না হলেও অনেকটাই কাছাকাছি গেছে। তো চলো এখানে তুলসী মঞ্চ দেখো, আর এখানে খড়ের গাদাও রয়েছে, সব কিছু ওভারঅল যারা কামারপুকুর বা জয়রামবাটি গেছো তারা জানো যে ওখানে কীরকম মানে ওখানকার যে পুজো, তো সেটাকে তুলে ধরার চেষ্টা এখানকার শিল্পীরা করেছেন।
আর এটা হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। দেখো এখানে একছড়া ঠাকুর, যেরকম মিশনে বেলুড় মঠ বা কামার পুকুরে যেরকম একছড়া ঠাকুর হয়, তো এখানে সেটাই ফোটাতে চাইছেন। তো দেখো এখানে সেই দেবী মূর্তি আর যে একছড়ার ঠাকুর, তো সেটা হচ্ছে ওই মিশনের বৈশিষ্ট্য, তো সেটাই এখানে ফোটাতে চাইছেন। তো দেখো তোমরা তো এখানে দেখো যে শ্রীরামকৃষ্ণ মা সারদাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন, তো সেটাই এখানে দেওয়ালে হ্যাং করানো আছে। তো চলো, এখানে যেরকম মা সারদার যে বাণী সেইগুলো এখানে লেখা আছে, তোমরা এগুলো ফিস করে দেখতে পারো। শুধু ভক্তেরও নয়, বিপ্লবীরও মা। চলো এবার এইখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো ওভারঅল ছোটোর মধ্যে যেরকম হওয়া উচিত সেরকমই করেছে এখানকার পুজো কমিটির লোকজন। ওভারঅল ভালো লাগবে এখানে। চলো, যেহেতু এনাদের থিম হচ্ছে ইচ্ছে পূরণ, তো ইচ্ছে পূরণ মানুষ ভগবানের কাছে গিয়ে সেই যে মানসিক করা বলে, তো সেগুলো এখানে দেখো ফুটিয়ে তোলার চেষ্টা করে। যে কোনো কিছু ইচ্ছে পূরণের জন্য মানুষ ভগবানের কাছে গিয়ে তার ইচ্ছাটা পূরণ করে কোনো কিছু বাঁধে, তো সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানে দেখো এটা হচ্ছে সেই সব জায়গা যে ইচ্ছে পূরণ করার জন্য যেগুলো বাঁধা হয় সেগুলো এখানে, আবার ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার পরে মানুষের অনেক কিছু মানসিক সেগুলো দেখো এখানে রাখা আছে। তো ওভারঅল কনসেপ্টটা খুব সুন্দর, আর আবহাওয়াটা ব্যাকগ্রাউন্ডে যে আবহাওয়াটা চলছে সেটা তো আজ হৃদয়ে শুয়ে যাচ্ছে, কারণ সেই রামকৃষ্ণ মঠের যে আবহাওয়া সঙ্গে সেটা চলছে এখানে। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে ইচ্ছে পূরণ করার জন্য মানুষ যে জঙ্গলের কোনো দেব দেবী এখানে ফুটিয়ে তুলেছে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে মানুষ ভগবানের কাছে এসে তার ইচ্ছেগুলো পূরণ করার জন্য মানসিক করে, সেটাই এখানে ওভারঅল চিন্তাভাবনা। আর থিমের সাথে সামঞ্জস্য রেখে এখানে দেবী মূর্তি তৈরি করা হয়েছে, সেটাও দেখো। Thank you.